ছিনতাই করতে বাধা দেওয়ায় এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করল দুষ্কৃতীরা। সোমবার রাতে চণ্ডীতলার এক লোকের ওই ঘটনায় দুই দুষ্কৃতীকে ধরেছে পুলিশ। ধৃত শেখ মকবুল ও শেখ মফিজুল চণ্ডীতলার কৃষ্ণপুরের বাসিন্দা। ধৃতদের বুধবার শ্রীরামপুর আদালতে পাঠানো হলে বিচারক চার দিন পুলিশ হেফাজত নির্দেশ দেন। শেখ মহসিন নামে বছর 41-এর ওই ব্যবসায়ী গুরুতর জখম অবস্থায় কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হুগলি গ্রামীণ জেলা পুলিশের এক আধিকারিক জানান, সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তদের ধরা হয়েছে, ঘটনার তদন্ত চলছে। আজ সেই ঘটনার অগ্রগতি দেখতে থানার সামনে জড়ো হয় এক লোকের বেশ কিছু মানুষজন। পরিবারের লোকজন থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে দেখা করার পর বাইরে এসে তিনি জানান যে তারা পুলিশের তদন্তে যথেষ্ট সন্তুষ্ট। ঘটনা হয়েছে 28 তারিখে 10:03 মহসিন বলে আমার পাড়ার একটা ছেলে সিটির মোড়ে দোকান বন্ধ, সোনার জুয়েলারি কাজ করে, সেখানে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল। ওখানে শ্যুট আউট হয় এবং দুজন আসামি যারা বাইকে করে মেরেছিল তাদেরকে অবশ্য চিহ্নিতকরণ করা গেছে, এখানে চিহ্নিতকরণ করে এবং অ্যারেস্ট করা গেছে। একজনের নাম হচ্ছে কি মকবুল, একটা নাম মফিজুল, ঠিক আছে মফিজুল, হ্যাঁ ঠিক আছে, এদেরকে এ করা হয়েছে, অ্যারেস্ট করেছে পুলিশ। এটা আমরা খুশি, ধরুন না 28 তারিখে 10:03 যদি সে অ্যারেস্ট হয় আর 29 তারিখে সন্ধেবেলা আমরা যখন পুলিশ প্রশাসনের কাছে আসি তখন দেখি অ্যারেস্ট করা হয়ে গেছে, তাতে আমরা কিন্তু যথেষ্ট সন্তুষ্ট, ঠিক আছে। তো আমি সবথেকে বেশি সন্তুষ্ট এই জন্যে যে একটা আসামিকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে যে ধারাগুলো দেওয়া হয় উপযুক্ত শাস্তি বলে যেটা আমরা প্রত্যাশা করছি। আমরা পুলিশের প্রশাসনের কাছে কী চাই যে দৃষ্টান্তমূলক শাস্তি যাতে হয়, যাতে এরকম কাজ বন্ধ হয়ে যায় আর কেউ করতে সাহস না পায়। তো সেই ধারাগুলো দেখলাম যে ধারাগুলো দেখে আমরা খুবই সন্তুষ্ট যে পুলিশ যে ধারাগুলো দিয়েছে তাতে দৃষ্টান্তমূলক শাস্তির বন্দোবস্তই তারা করেছেন। এর জন্য আমি পুলিশ প্রশাসনকে এবং সমস্ত আধিকারিককে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরও জানাচ্ছি এই জন্যে যে আপনারা এসছেন, এসে আমাদের এই খবরটা সম্প্রচারণের বন্দোবস্ত করেন, যাতে পশ্চিমবাংলায় এ ধরনের ঘটনা যাতে আর কোনো না ঘটে। সাংবাদিকদের একটা বিরাট ভূমিকা থাকে এই সমাজকে সুস্থ করার ক্ষেত্রে। আপনারা যে এই সামান্য আমাদের এই আজকে এসেছিলাম যে আমাদের মাঝে মনে হয়েছিল যে পুলিশ হয়তো ঠিক মতন কাজটা করছে না, আমরা ঠিক বুঝতে পারছিলাম না, আন্দাজ করতে পারছিলাম। সাধারণত গ্রামের মানুষ কী মনে করে যে পুলিশকে যে দেখো ছুটিছুটি করছে, দৌড়দৌড়ি করছে, হ্যাঁ কাজ করছে, চোর নজরে পড়লে তবে আমরা মনে করি পুলিশ কাজ করছে, কিন্তু আসলে ব্যাপারটা তা নয়। আমাদের মনে হয়েছিল এটা, অনেক সময় এটাও মনে হয় এখানে আসামিকেও দেখেছি আমরা ওদের ঘোরাফেরা করতে, সেই জন্য আমাদের মনে হয়েছিল যে হয়তো ভেতর থেকে মানে যারা দুষ্কৃতী তারা হয়তো ভেতর থেকে পুলিশকে টাকা খাইয়ে হয়তো তারা আমাদের ন্যায় বিচার থেকে বঞ্চিত করবে, এটা আমরা মনে করেছিলাম। সেই মনে করার কারণে যে আমরা বড়বাবুকে ফোন করি যে আমরা আপনার সঙ্গে আবার বসতে চাই, আমাদের কিছু কিছু খেদ আছে সেইগুলো আমরা পরিষ্কার করতে চাই। তারপরে হ্যাঁ না না সেটা মনে করছি না, আমরা তো আসামিকে দেখিনি, সেই জন্য যেটা পুলিশ ধরেছে সেটাই তো আসল কথা এবং ফুটেজ দেখেই ধরেছে তারা। তারা আমরা কী করে মনে করবো যে আসল আসামি ধরা পড়েছে কি না, এটা মনে করা আমাদের পক্ষে সম্ভব না। পুলিশ দেখে আমাদের তো গেস করা তো সম্ভব নয়, সেটা পুলিশ সেটা গেস করেছে, পুলিশই ধরেছে এবং পুলিশ বলছে যে হ্যাঁ আসল আসামি ধরেছে। নামটা হয়তো বললাম তো, আমার নাম আব্দুল আজিজ হালদার।